ধেমালি তীব্রতর হয়েছে পার্থিত কেন্দ্রিক সংঘাত। লোকসভা নির্বাচন পার হওয়ার পিছতে এটা বিধানসভা উপনির্বাচনের বাবে খদমদম রাজ্যের পাঁচ বিধানসভা সমষ্টিত। ইয়ার ভিতর আটাইতক তৎপরতা বাড়িছে বিহালিত। রঞ্জিত দত্ত সাংসদ নির্বাচিত হওয়ার পিছতে বিজেপির এটা চারিগী নেতাই উপনির্বাচনের বাবে বাঁধিছে টঙালি। পল্লবলোচন দাস জয়ন্ত বরার উপরও সমষ্টিটোর প্রার্থিত্বর মন মেলি নির্বাচনী প্রচারের কুচকাওয়াজ আরম্ভ করে দিছে বিজেপির অনুসূচিত জাতি মর্চার রাজ্যিক উপসভাপতি চিরঞ্জীব পাঠকে। আর বিশ্ব হিন্দু পরিষদের নেতা নৃপেন শইকীয়ায়ও ইতিমধ্যে চিরঞ্জীব পাঠকে বিজেপি কর্মীসকলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করে প্রার্থিত্ব আদায়েরও চেষ্টা অব্যাহত রাখিছে। যে এই এবার চব্বিশ যুক্ত ইলেকশন তো হব এই এবার আগর মতে হব আমার ছাব্বিশ পাহে এস সি কনস্টিটিউন্সিটি আসবে সেইটার কারণে আমার দলীয় আমার সিনিয়র আছে আলোচনা করে আছে কেন কথা লোক যায় ভাল এজন কেন্ডিডেট দিয়ক যোনে এজন এই বিহালী আগে লোক কারণ এস সি এবার নতুনক করেছে যেহেতু এস সি মানুষ সকলো আছে বহুতখিনি আছে যেহেতু মই বিশ্বনাথ জিলাৰেই প্রভারী হয়ে আছো তেওঁলোকৰ লগত ডোর টু ডোর আমি লাস্ট ইলেকশনে আমি ক্যাম্পেইনিং করেছিলাম বুথ টু বুথ ঘুরেছিলাম খুবই ভাল আমার এটা যেহেতু সংগঠন আছে আমার। ইফালে ন বিজেপি জয়ন্ত বরাই বিহালী মণ্ডল বিজেপির সহযোগত সমষ্টির সুকে কোণে চলাই গেছে নির্বাচনী প্রচার অভিযান। আনহাতে সমষ্টিটো টিকট লাভের ক্ষেত্র বিহালী মণ্ডল বিজেপির সহযোগ লাভ নকরিলেও নিজাববিয়াক জনসম্পর্ক অভিযানের নামত ধারাবাহিক নির্বাচনী প্রচার চলাই গেছে সাংসদ পল্লবলোচন দাসে। আনহাতে সমষ্টিটোত এইবার উপনির্বাচনত খুদ প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা প্রার্থী হিসাবে ঠিয় দিব বলে রাজনৈতিক মহলত এক চর্চাও চলিছে। অবশ্যই ভূপেন বরাক লৈ মুঠেও হেনো চিন্তিত নহয় পল্লবলোচন। পূর্বে 2011ত রাজ্যিক বিজেপির প্রাক্তন সভাপতি রঞ্জিত দত্তক পল্লবলোচন দাসে কংগ্রেসের হয়ে পরাভূত করেছে। সেই কথাকে মনত পেলাই পল্লবলোচনের দাবি দলীয় রাজ্যিক সভাপতিক নির্বাচনত হরুয়াটো তেওঁর হেনো ট্র্যাক রেকর্ড আছে গতিকে ভূপেন বরা তেওঁর বাবে বাধা হব নোৱাৰে। মোৰ এইটো এটা যিটো ক্যাটেগরি রাজ্যিক সভাপতি হরুয়া সেইটো মোৰ তাত সদায় থাকি যাব সেইটো মোৰ কাৰণে বেয়া কবলৈ কি কথা এইটোতো মোৰ থাকে যে রাজ্যিক সভাপতি হরাব পাৰে তো যদি আকৌ রাজ্যিক সভাপতি হরুয়াব পৰা পৰিবেশ এটা কব নো যদি আর ইতিহাস রিপিট হয় তো মূল কবলগিয়া কি আছে কিন্তু ট্র্যাক রেকর্ড তো চালে রাজ্যিক সভাপতি হরার পরিবেশটা তো থাকে এইটো হয়েছে মূল ব্যক্তিগত জনসম্পর্ক রাইজর সম্পর্ক সাধারণ মানুষ এজনের সম্পর্ক দলত আছে নাই একদম সহজ মানুষ এজন কারবার ঘরলে গৈছো তেওঁৰ লগত দশজন মানুষক লগ পাইছো এইটো মূল ব্যক্তিগত সম্পর্ক রাইজর বিহালীত এনেধরণে গরম হয়ে আছে রাজনৈতিক বতাহ পিছে আসল যুজর ছবিখন এতিয়াও স্পষ্ট হওয়া নাই বাকি যিমান কথা প্রচার হয়েছে সকলো গছত কঠাল উঠত তেলের লেখিয়া হয়ে আছে। বিশ্বনাথর পৰা তুষার হাজরিকার রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইষ্ট।